ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিস্ফোরণের ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, কারণ অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা চলছে, ভবনে বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি, জানালেন ডিএমপি কমিশনার। ভবনে বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দুইজন লাইফ সাপোর্টে, চিকিৎসাধীন দশজনের কেউই শঙ্কামুক্ত নন বলেছেন চিকিৎসকরা। দেশের এসব নাশকতার পিছনে কোনো ব্যক্তি, সংস্থা বা দলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের ব্যর্থতায় বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে ঢাকা, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ জোর চেষ্টা চালালেও মিয়ানমারের অকার্যকর ভূমিকা প্রত্যাবাসন প্রক্রিয়াকে কঠিন করে তুলছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য $2,60,00,000 নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাটোরের বড়াই গ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছেলে, মেয়ে ও মায়ের মৃত্যু হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে গুলি করে অন্তত 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আহত আরও 11 জন। পিএসজি, বায়ার্ন মিউনিক ও এসি মিলান টটেনহামের মধ্যে কোন দুই দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে তার মীমাংসা আজ।